আমাদের সমস্ত জাতীয় সমস্যার সমাধান আমরা তখনই করতে পারব যখন আমরা দক্ষ ও সৎকর্মী হব, শান্তভাবে, নিঃশব্দে ও ধৈর্যের সঙ্গে কাজ করে যাব। যারা মনে করে কাজে অনেক প্রেরণা চাই, অনেক হইচই চাই, তারা না জানে কর্মবিজ্ঞান, না জানে কর্মকৌশল। যে নিঃশব্দে কাজ করে দেখা যায় তার কাজই সব থেকে ভালো হয়। যিনি দক্ষতার সঙ্গে কাজ করতে জানেন তার কাজ কখনোই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে না। তিনি রাষ্ট্রনায়কই হন বা সাধারণ মানুষই হন, সবার ক্ষেত্রেই এটা প্রযোজ্য। আমাদের রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এমনই একজন কর্মবীর, যিনি ধৈর্যের সঙ্গে দক্ষতার মিশ্রণে কর্ম সম্পাদন করেন, কারো সমালোচনার কান না দিয়ে নিজের কাজটি নিজের মতো করে যাচ্ছেন নির্বিনিভিতে। রাজনৈতিক নানা ঘটনা প্রবাহের ভেতর দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন সফল রাষ্ট্রনায়ক হিসেবে। তার কাজে সকলেই সন্তুষ্ট হবে এমনটি নয়। একজন মানুষের পক্ষে সকলকে সন্তুষ্ট করা বা খুশি করা সম্ভব নয়। শেখ হাসিনা তার কর্মের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন সদিচ্ছা থাকলে ভালো কিছু করা যায়। বাংলাদেশের রাজনীতির আকাশে অনেক ঝড় বয়ে গেছে, তিনি ঝড়ের কবলে পড়েছেন, অনেকবার লণ্ডভণ্ড হয়েছে তার জীবনচিত্র, বিপন্ন দিন পার করেছেন কিন্তু কখনো ভেঙে পড়েননি, পরাশক্তির হুমকি মোকাবিলা করে বিপুল আত্মবিশ্বাস নিয়ে রাজনীতির নৌকা বেয়ে চলেছেন। আত্মবিশ্বাস যে জাতীয় প্রতিষ্ঠার মূল সেটা তিনি ভালোভাবেই উপলব্ধি করেছেন। তার প্রচণ্ড আত্মবিশ্বাসই তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। টানা চতুর্থবার দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। রাজনৈতিক টর্নেডো মোকাবিলা করে তিনি প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছিলেন 1975 সালের মর্মান্তিক নির্মম ঘটনার 21 বছর পর। স্বাধীনতার মাত্র 3.5 বছরের মধ্যে বাংলাদেশের স্থপতি স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে স্বাধীনতাকেই বিপর্যস্ত করা হয়েছিল। মুজিব পরিবারের সদস্য শেখ হাসিনা ও রেহানা সে সময় বিদেশে অবস্থান করছিলেন বলেই প্রাণে বেঁচে যান। সেই বেঁচে যাওয়াটাই বাংলাদেশ বেঁচে যাওয়া, এ ইতিহাস সকলেই জানেন, সারা পৃথিবী জানে। মূলত বাঙালির ভাগ্যাকাশের এমন উত্থান পতন যেন পূর্ব নির্ধারিত ছিল। শেখ হাসিনা রাজনীতির সমরাঙ্গনে নিজেকে সদা ব্যস্ত রেখেছেন বলেই এমন সাফল্যের মুখ দেখতে পেয়েছে বাঙালি জাতি। ক্ষমতায় যাওয়াটা রাজনৈতিক কৌশল, সে কৌশলে তিনি শতভাগ সফল। তিনি বাস্তবতা উপলব্ধি করেছেন, মানুষের সহজাত প্রবৃত্তি হচ্ছে তারা আরাম চায়, সুখ চায়, সম্পদ চায়, নাইট ক্লাব ছেড়ে কেউ সৎকর্ম যুদ্ধে নামতে চায় না। নতুন সব সংবাদ সবার আগে জানতে শীর্ষ খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সব খবর এখানেই।